আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোগোগুলো একটা স্যাম্পল করে দেখাবো। তো আমি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা লোগো ডিজাইন করতেছি। তো প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটাকে অল্ট প্রেস করে কপি করব। তো একটু রিসাইজ করে দিচ্ছি বাম দিকে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করতে পারেন, আর রাইট সাইডের অ্যারোটা অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিতে পারেন। তো আমি এই পজিশনে রেখে ছেড়ে দিলাম। তো এখানে আমাকে আরেকটি রেক্টেঙ্গেল ড্র করতে হবে। অল্ট শিফট প্রেস করে ড্র করবেন, তাহলে রেশিও অনুযায়ী ড্র হবে। চারোদিকে সমান হবে, অর্থাৎ বড় ছোট হবে না। এটাকে একটা কালার দিয়ে দিই, যেহেতু এটা নিচে হবে তাই নিচে ঢুকিয়ে দিলাম। শর্টকাটগুলো আমি কিবোর্ডে, কিবোর্ড শর্টকাটগুলো আমি দিয়ে দেবো, আপনারা দেখে দেখে কাজ করবেন। গ্রেডিয়েন্ট আনার জন্য শর্টকাট দিয়ে দেবো, আপনারা শর্টকাটগুলো দেখে দেখে কাজ করবেন। তো আমি এখানে একটা কালার দিয়ে দেখি, গ্রেডিয়েন্ট কালারটা দেবো, তো সেজন্য আমি গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভ করি। এখানে কালারটা গ্রে স্কেল মোডে আছে, সেই জন্য গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হচ্ছে না। এখন গ্রেডিয়েন্ট টুল অ্যাক্টিভ করলাম। এখান থেকে চয়েসেস প্যালেট থেকে আমি একটা কালার দেব, তো এখন সলিড কালার হচ্ছে। তো আপনারা গ্রেডিয়েন্ট কালার এভাবে কালার দেওয়ার জন্য আইডোহরটা সিলেক্ট করে নেবেন, তারপর এইভাবে হবে। সেমভাবে আরেকটা স্লাইডে সিলেক্ট করে আইডোহরটা অ্যাক্টিভ থাকবে, এখান থেকে একটা কালার দিয়ে দেবেন। ডিজাইনের সৌন্দর্য হচ্ছে কালারে, তো কালার নির্বাচনে অবশ্যই যত্নশীল হতে হবে। আমি কালারগুলো দিয়ে দিচ্ছি, এটা ফেকাশে লাগতেছে তো আমি কালারগুলো পরিবর্তন করব, আর একটু ডিপ দিব। সেমভাবে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট থেকে স্লাইডারগুলো চেঞ্জ করে দেব। এখানে গ্রিন দিয়ে দিলাম এবং এখন সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আইডোভার দিয়ে এগুলা ফিক করে নিলাম কালারগুলা। তো আমি যে ছোট্ট অংশটা নিয়েছিলাম এটাকে এখান থেকে রেডিয়াল এবং এখান থেকে কনভার্ট করে দিলাম। এটাকে একটা শ্যাডোর মতো দেখা যাবে। তো আমি এটার পজিশন চেঞ্জ করে দেখি গ্রেডিয়েন্ট টুল দিয়ে। আর একটু জুম করে কাজ করি। গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে আপনারা এইভাবে দেখবেন। এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নেব, কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন প্রিভিউ করব, যাতে আমি সেন্টারটা দেখতে পাই। তারপর রিফ্লেক্ট টুল ইউজ করব, ও প্রেস করে অ্যাক্টিভ করে অল্ট প্রেস করে রিফ্লেক্ট দিয়ে কপি করে নেব। একটা ইলিপস ড্র করব।
অবশ্যই অল্ট আর শিফট প্রেস করে ড্র করবেন, তাহলে রেশিও ঠিক থাকবে। তো আমি এগুলাকে গ্রুপ করে দিচ্ছি। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে ফেস্টিন ফন্ট করতে পারতাম। অ্যালাইন করে দিচ্ছি, এগুলো ফিলে আছে, আমি স্ট্রোকে কনভার্ট করব। শিফট এক্সপ্রেস করলে কনভার্ট হয়ে যাবে। তো একটাকে ছোট করে নেই, আর একটা বড় থাকবে। তো এটাকে আমি আবার কপি এবং ফেস্টিন ফন্ট দিলাম। অল্ট শিফট প্রেস করে রেশিও ঠিক রেখে একটু বড় করে নিই। হাইড্রোফোন দিয়ে এভাবে স্ট্রোক কপি করা যায়। সেম ভাবে ফন্টও কপি করা যায় হাইড্রোফোন দিয়ে। তো আমি এখানে লিখতে হবে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান নামটা বাংলাতে হবে, আমি বাংলা একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তো সুতরাং যে বোল্ডটা সিলেক্ট করে আমি এখান থেকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমি শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখে নেব। ফন্টটা গেট আউটলাইন করে নিলাম। তো এটাকে আমি ব্রাশ টুলে ঢুকাবো। ব্রাশটা অ্যাক্টিভ করলাম এবং এখান দিয়ে প্লাসে ক্লিক করলাম, আর্ট ব্রাশ, দেন ওকে। এখানে কিছু করব না, এখানে ওকেতে ক্লিক করলাম। কিবোর্ড শর্টকাট ধরতেছে না, তাই বাংলাটা ইংলিশে কনভার্ট করলাম। সি প্রেস করে আমি এটাকে কেড়ে দিলাম। এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি এইভাবে ব্রাশটা অ্যাপ্লাই করলাম। এবার কাজ হচ্ছে এটাকে কালার করব। তো আমি এক্সপ্যান্ড করে নিতে হবে। প্রথমে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, কালার দেওয়ার জন্য আমি অলওয়েজ আইডোফট টুল ব্যবহার করি। এইভাবে কালার পিক করি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ তে পেস্ট করলাম। এবার অল্ট শিফট প্রেস করে রেশিও অনুযায়ী এটাকে একটু বড় করলাম। এটা একটু চিকন হবে, একবারে চিকন করে দিলাম। আরেকটা বাংলা লেখা আছে, তো এটা লিখবো, বড় তোমার প্রভুর নামে। তো লেখাটাকে আমি এখানে একবারে উপরে রাখতে হবে। আমি লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দেখি। এটাকে কাটতে হবে। আমি অনুমান করে একটা কাটতেছি। তো এটা সমান করার জন্য আমাকে অবশ্যই রুলার টানতে হবে, অথবা আমি লাইন সিজমেন্ট টুল ব্যবহার করতে পারি। তো আমি লাইন সিজমেন্ট টুল ব্যবহার করি। এখানে শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করলে সোজা হবে। তো এবার আমি কাটতে আমার সুবিধা হবে,
বাংলা করেছিলাম ওইটাকে আবার ইংলিশ করে দিলাম, শর্টকাট না হলে ধরবে না। অনেক সময় দেখা যায় শর্টকাট প্রেস করলে উল্টা পাল্টা হয়, সেই জন্য বাংলা ইংরেজির বিষয়টা দেখতে হবে। তো আমি এটাকে সিজার টুল দিয়ে কেটে দিচ্ছি, এখানে কন্ট্রোল ইউ দিয়ে স্মার্ট কাটটা অবশ্যই অন করে নেবেন। তো ব্রাশ টুলটা এবার F5 দিয়ে অ্যাক্টিভ করে নেবেন এবং এখান থেকে দিয়ে দেখবেন এটা অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের লেখাটা একদম ছোট হবে, তো আমরা এইভাবে করব না। আমি ব্যাগে যাচ্ছি, এটা ব্রাশ করার সময় ছোট করে নিলে হয়তো, বাট আমি যেহেতু বড় নিয়ে ফেলছি আমি অন্যভাবে করে দেখা যেত, আর একটা পদ্ধতি আছে আমার কাছে জানা। তো আমাকে প্রথমে কপি করতে হবে লেখাটা, অল সিলেক্ট করে কপি করলাম, দেন টাইপ অন এ ফার টুল দিয়ে আমি কাজটা করতে পারি, তো এটাও ভালো হবে। আমি এখান থেকে ফেস্ট করে দিলাম এটাকে, তাহলে এটাকে মিডল বরাবর রাখবো। এইখানে রেখে প্যারাগ্রাফ থেকে আমরা সেন্টার অ্যালাইন করে দিলেই হবে, বাট আমি সেন্টার অ্যালাইন করতে ভুলে গেছি। তা আমি এটাকে ম্যানুয়ালি ঠিক করে নিচ্ছি, এটাকে আপনারা প্যারাগ্রাফ থেকে সেন্টার অ্যালাইন করে নেবেন। ফন্টটা ভেঙে নিলাম কন্ট্রোল শিফটও দিয়ে, আইড্রপার দিয়ে এখান থেকে আমি কালারটা পিক করে দিলাম। ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্স, এখান থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে দেখি, এখানে একটা মান দিয়ে দিলে মেবি ভালো হবে। তো প্রিভিউ অন অফ করে দেখে নেবেন, এই পজিশনটা ঠিক লাগতেছে আমার কাছে। তো আমি এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং এক্সপ্যান্ড করে দিলাম, গ্রেডিয়েন্ট থাকার কারণে অপশানটা আসছে। গ্রেডিয়েন্ট টুল নেওয়ার আগে এক্সপ্যান্ড করে না ভালো হইতে, বাট এখনও কোনো সমস্যা হবে না। তো আমি স্ক্রিনটা ফিট করার জন্য কন্ট্রোল জিরো প্রেস করব, এটাকে এখানে কেটে নিচ্ছি, তারও জুম করে কেটে নিতে হবে, এটাকে এখানে কেটে দিচ্ছি, বাকি অংশ ডিলিট করে দেবো। ব্যাক স্পেস প্রেস করলে অথবা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখানে আমরা পাতাটা দেব, তো এটা আমাকে বানাতে হবে না, এটা লিস্টেটারে আছে, খুঁজে বের করতে হবে, দেখি কোথায় আছে। এখান থেকে বর্ডার্স, এই তো এখানে আছে, এটা উল্টা আছে, এটাকে আমি ঠিক করতে দেবো। ঠিক করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন, দেন প্রিভিউ মোডে চেক মার্ক দিলে দেখা যাবে, ওগুলি ক্লিক করলাম। এবার এটাকে আমরা রিফ্লেক্ট করে দিলেই হবে, তো এগুলো ক্রস করে দিচ্ছি,
বেশি চিকন হয়ে গেছে পাতাটা, আর একটু মোটা করে দিই। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আবার এক্সপ্যান্ড করে দিলাম। এক কালারে খারাপ দেখা যাচ্ছে, তো এটাকে আমি দুইটা কালার দেব। ম্যাজিক টুল দিয়ে কালার ওয়াইজ সিলেক্ট হবে, তো আমি এখান থেকে এই গ্রিন কালারটা দিলাম এবং বাকি পাতাটাও সিলেক্ট করলাম। এখান থেকে কালো গ্রিনটা দিলাম। আর একটু চেঞ্জ করলে ভালো হয়, এখন ভালো দেখা যাচ্ছে। তো এটাকে আমরা রিফ্লেক্ট করে নিব ফ্রেস করে, এবং অল্ট ফ্রেস করে এখানে একটা ক্লিক করব, একটা রিফ্লেক্ট টুল দিয়ে করলাম। সো এখানে তিনটে স্টার রাখতে হবে। সবগুলোকে ধরে গ্রুপ করে নিলাম, সেমভাবে আবার রিফ্লেক্ট করব। রিফ্লেক্টের শর্টকাট ও এবং অল্ট প্রেস করে একটা ক্লিক দিবেন, ভার্টিক্যালি রেখে কপি দিয়ে ক্লিক করলাম। এবার এই দুইটা ডিলিট করে দেব, শিফট প্রেস করে দুইটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এগুলো দুটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিই। রেশিও ঠিক রাখতে অল্ট প্রেস করে অবশ্যই অল্ট শিফট প্রেস করে কাজ করবেন। তো এগুলার ম্যাজিক কন্ট্রোল দিয়ে হচ্ছে না। স্ট্রোক দুটাকে সিলেক্ট করলাম এবং কালারটা চেঞ্জ করে দিই একটু, দেখি কেমন লাগে। আগের কালারটাই ভালো লাগছে, এবারে রেড কালারটা দিয়ে দিলাম। এটাকে একটা কালার দিই, দেখি কোন কালারটা ভালো লাগে। লোগোর সৌন্দর্যতা কালারে, তো লোগো ক্রিয়েট করার পর অবশ্যই সুন্দরভাবে কালারটা ম্যানেজ করতে হবে, কোন কালারের সাথে কোন কালার যায় এটা দেখতে হবে। তো আমি আরেকটা লেখা দিব এখানে, ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে আর্টস, এখান থেকে আমি এভাবে 22 রেখে ওটাতে ক্লিক করলাম। তো এটা আর একটু বাঁকা হবে, আবার আমি যতটুকু পারফেক্ট আমি এটাই এতটুকু রেখে, এটার কালারটা সবুজের উপর ভালো দেখাচ্ছে না, কালারটা চেঞ্জ করে দেব। তো এটা ইফেক্টে আছে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এটাকে এক্সপ্যান্ড করে দিলে তাহলে আর কোনো সমস্যা হবে না, সবগুলোকে একসাথে এক্সপ্যান্ড করা যাবে। এখানে একটা ফিক্সার দিয়ে দেব, তো আমি একটা ছবি সিলেক্ট করতে হবে, আমি
এখান থেকে এই ছবিটা দিয়ে দিই। তো ছবিটাকে আমি ভেক্টরে যেহেতু রূপান্তর করতে হবে, তো এই কাজটা মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই উপকার আসবে। সব ছবির ক্ষেত্রে এই কাজটা করতে পারবেন, আর এমবেডেড থাকলে আর এমবেড করতে হবে না। এখান থেকে আমি ইমস্ট্রেস থেকে এই অপশানটা দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। এটা এখন আর ফিক্সারে নাই, এক্সপ্যান্ড করে ফেললাম। তো এখান থেকে ম্যাজিক টুল দিয়ে ডিলিট করে দিলাম, অথবা আনগ্রুপ করেও ডিলিট করতে পারেন। ম্যাজিক টুল কালার ওয়াইজ সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিলাম। অল্ট শিফট প্রেস করে রেশিও অনুযায়ী ছোট বড় করব। আইড্রপার দিয়ে কালারটা নিলাম, বাট কালারটা ভালো লাগতেছে না। এই কালারটা দিয়ে রাখলাম।